ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। এবার তোমরা একটা অদ্ভুত একটা জিনিস সামনে দেখতে পাচ্ছ, হয়তো কেউ চিনতে পাচ্ছ, কেউ চিনতে পাচ্ছ না। সেটা হচ্ছে, কিছুদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি বাড়িতে একটা হেয়ার প্যাক ইউজ করতাম আগে, সেটা বিয়ের আগে, কিন্তু এখন সময়ের অভাবে আর করে ওঠা হয় না, সম্ভব হয় না। কিন্তু না, আমি দেখলাম যে এই প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য আমি এই পাতাটা কালেক্ট করিয়েছি। যদি আমার বাড়িতে এই পাতাটা নেই, কিন্তু একটা বোন আমাকে এটা এনে দিয়েছে, সেই জন্যই আমি তোমাদেরকে আজকে দেখাতে পারছি। এই পাতাটা হচ্ছে মেহেন্দি পাতা, সবাই নিশ্চয়ই নাম শুনেছ, মেহেন্দি পাতা। দেখো, এই পাতাটা কিন্তু কাঁচা আর পাকা পাতা মিশে রয়েছে, কারণ হচ্ছে এই পাতাটা আমি 4-5 দিন আগে হাতে পেয়েছি, প্যাকটা তৈরি করা হয়নি, সেই জন্য ফ্রিজে রাখা হয়েছিল, যেন কিছু পাতা পেকে গেছে। যাই হোক, দেখো, সবার প্রথমে যেটা করতে হবে, এই পাতাটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে। এবার পেস্টটা যে যার মতো করে করতে পারো, কেউ শিল নোড়াতেও করতে পারো, আবার হচ্ছে কেউ মিক্সিতেও করতে পারো। আমি মিক্সিতে করব, করে এটাকে পুরো একটা পেস্ট করব। এবং তার এবং পাশে দেখতে পাচ্ছ আরও দুটো ইনগ্রিডিয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে একটা ডিম নিয়েছি আর 2 খণ্ড পাতিলেবু নিয়েছি। এবার কী করে এই প্যাকটা তৈরি করব সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, এই পাতাটা পেস্ট করার আগে সামান্য একটু জল অ্যাড করেছি, নইলে একদম শুকনো শুকনো হয়ে যাবে, সেটা কিন্তু পরে আর অ্যাপ্লাই করা যাবে না। তো জলটা অ্যাড করলাম, খুব পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি পাত্রের মধ্যে ঢালবো। বাকি যেটুকু আছে সেটা চামচ দিয়ে পুরোটাই কালেক্ট করে নিই। দেখো, পেস্ট রেডি। এবার কি করব সেটাও দেখাচ্ছি। দেখো, এবার এটার মধ্যে ডিমটা ফাটিয়ে দিলাম। এবার পাতিলেবুটা দিচ্ছি। খুব ভালো করে মিক্সড করব, ডিম যেমন ফেটানো হয় না সেই রকমভাবে পুরোপুরি মিক্স করে দিচ্ছি। যত ভালো মিক্সড হবে প্যাকটা কিন্তু তত ভালো হবে। প্যাকটা পুরো রেডি। এবার একটা জিনিস দেখতে পাচ্ছ, যে প্যাকের মাঝখানে যে জল জলীয় যে অংশটা রয়েছে সেটা কিন্তু লাল লাল হয়ে গেছে, তার কারণটা হচ্ছে মেহেন্দি পাতার জন্য। আর আমার সবথেকে ভালো লাগে যে এটা যখন অ্যাপ্লাই করব, অনেকে মানে খালি হাতেও অ্যাপ্লাই করতে পারে বা কিছু হাতে কিছু জড়িয়ে নিতে পারে, কিন্তু আমি খালি হাতেই করি, কারণ আমার খুব ভালো লাগে এই মেহেন্দি পাতাটা দেবার পরে হাতটা বেশ একটা রেডিশ কালার চলে আসে হাতে, কারণ এই মেহেন্দি পাতাটা দেবার পরে হাতে একটা কালার চলে আসে, ওটা দেখতে বেশ ভালো লাগে। এবার কী করবো, যে প্যাকটা রেডি করলাম, এই প্যাকটা আস্তে আস্তে হেয়ারে অ্যাপ্লাই করব, পুরো মানে হেয়ারটাই অ্যাপ্লাই করতে হবে। এবং কতক্ষণ রাখতে হবে, যতক্ষণ না এটা শুকিয়ে যাবে এবং ওই পাতার যে গুঁড়ো গুঁড়ো যে অংশগুলো যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু এটা রেখে দিতে হবে। তারপরে কী করবো, এটা জল দিয়ে, প্লেন জল দিয়ে ধুয়ে তারপরে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, তারপরে শ্যাম্পু অ্যাপ্লাই করতে হবে। এবং চুলটা এতটা সিল্কি হয় আর এত স্মুথ দেখায় যে আমার মনে হয় এটা একদম একটা হোমমেড প্যাক, যেটার মধ্যে কোনো
কেমিক্যালস নেই, এর কোনো সাইড এফেক্ট নেই এবং এটা একদম পিওর বলা যায়। এবং এটার গুণাগুণটাও কিন্তু অনেক দিন থাকে এবং এটা কিন্তু চুলের গ্রোথটাও বাড়িয়ে দেয় এবং সিল্কি যেই ভাবটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। সুতরাং আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন, আমার মনে ভীষণ ভালো লাগবে যে এইরকম বাড়িতে এইরকম একটা প্যাক তৈরি করে যে আমরা ইউজ করতে পারছি এবং এর যে এতটা উপকার পাচ্ছি তাতে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কতটা আমরা উপকার পাচ্ছি। তো আমার মনে হয় যে যাদের বাড়ি মেহেন্দি পাতা অ্যাভেলেবেল তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এবং ইউজ করার পরে যদি উপকার পেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি নিজে উপকার পেয়েছি বলেই কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এটা আমি এখন অ্যাপ্লাই করব আর অ্যাপ্লাই করার পরে শ্যাম্পু করব। আর অনেক দিন পরে এটা করলাম, বেশ বছর 5-6 পরে এটা অ্যাপ্লাই করলাম শুধুমাত্র আপনাদের সাথে এটা শেয়ার করবার জন্য।